নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল 12 মার্চ 2024 মঙ্গলবার 1 ঘন্টায় এই 4 রাশি হতে চলেছে কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 4 রাশি, আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং আগামীকাল 1 ঘন্টা এই 4টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে। মঙ্গলবার দ্বিতীয়া তিথি রয়েছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং শুক্ল যোগ রয়েছে। রাহুকাল রয়েছে আপনার 3টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত। এবার আসি আপনাদের আগামীকালে যে 4 রাশির অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই 4টি রাশির শুভ সময় এবং 4টি রাশির টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করব। তার আগে আপনারা এই ভিডিওটি শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন, আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি। এবং প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল 1 ঘন্টা এই 4 রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মছকে রাহু, শুক্র, বুধ এই 3টি গ্রহ যদি আপনাদের শুভ থাকে, রাহু, শুক্র এবং বুধ এই 3টি গ্রহ যদি আপনাদের শুভ থাকে, তাহলে জানবেন আপনার চটজলদি কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আর আমি একটি কথা বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনার যে কোনো প্রতিবন্ধকতা কিন্তু কাটাবে এবং আপনার এই অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সহায়ক রাহু রক্ষা কবচ কিন্তু করবে। কারণ কলিযুগে আপনাকে হঠাৎ যদি কোটিপতি করতে পারে সে গ্রহটি হচ্ছে রাহু। তার সঙ্গে শুক্র এবং বুধ এই 2টি গ্রহ আপনার ভালো থাকা দরকার রয়েছে এবং সর্বোপরি আপনার ভাগ্য। কারণ আমাদের একটা কথা আছে না, ভাগ্য ভাব যদি আমাদের ভালো না হয় তাহলে কিন্তু যে কোনো কিছুতে কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হয়, যে কোনো কিছুতে কিন্তু বাধা চলে আসে। তাই ভাগ্যভাবকে মজবুত করা দরকার রয়েছে, ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে। সেই জন্য আপনারা অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার কোন জায়গাতে সমস্যা রয়েছে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। দেখুন, যাদের 2-1 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন, কিন্তু দীর্ঘদিন প্রচেষ্টা করছেন অর্থপ্রাপ্তিতে, যে কোনো দিক থেকে অর্থের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, রাহু রক্ষা কবচের পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। দেখুন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, যারা প্রচুর লটারির টিকিট কাটছেন কিনা, বারবার টিকিট কেটে প্রচুর টাকা নষ্ট করছেন, আমি বারবার বলি এখান থেকে আপনারা বেরিয়ে আসুন এবং পাশাপাশি নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার দেখে নিন। আপনার জন্য সময় কখন রয়েছে, আপনার কোন কোন দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে সেই জায়গাগুলো আগে দেখুন। কারণ প্রত্যেকের ক্ষেত্রে যে অর্থপ্রাপ্তি আগামীকাল হবে এমন না, কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে না। কারণ আমি এখান থেকে আপনাদের জন্ম সময় জানতে পারছি না, আপনাদের হস্তরেখা দেখতে পারছি না, এটা একটা সার্বিক বিচার। তবে হ্যাঁ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং আগামীকালের 4টি রাশির নাম আমি বলি এবং 4টি রাশির
টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়গুলো আপনাদেরকে একে একে আমি জানাই। অবশ্যই আপনারা ডায়েরি এবং পেন নিয়ে অবশ্যই নোট করুন এই এক ঘন্টায় হতে চলেছে কোটিপতি কোন কোন রাশি আগামীকালের জন্য, কোন এই সৌভাগ্যশালী চার রাশি এক ঘন্টায় হতে চলেছে কোটিপতি অবশ্যই লিখে রাখুন। প্রথম রাশি আগামীকালের জন্য সে রাশির নাম, প্রথম নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে। আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে নয় এবং দুই, নয় এবং দুই আপনাদের আগামীকালের ক্ষেত্রে টার্গেট নাম্বার নয় দুই। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে, সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে আপনার এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালের সিংহ রাশির আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত এবং আট, সাত এবং আট আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় বারোটা চার মিনিট থেকে একটা দুই মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। দুপুর বারোটা চার থেকে একটা দুই মিনিট পর্যন্ত আপনাদের সময়টা খুবই শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি যদি আপনি যদি জাতক হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার ছয়, বৃশ্চিক রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বারটা দেখা যাচ্ছে ছয় আগামীকালের জন্য। এবং আপনাদের যে সময়টা যে আপনাদের বেরিয়ে আসছে সেটা বেরিয়ে আসছে বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে, বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার একটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা শুভ। বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা চোদ্দ, একদম শেষ রাশি যে রাশির অর্থপ্রাপ্তির আগামীকাল প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার কুম্ভ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে পাঁচ এবং এক, পাঁচ এবং এক। আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে একটা লং টাইম পাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে এই সময়টা খুবই আপনাদের জন্য যে কোনো দিকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনারা এ সময় বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। এবং যারা প্রচুর অর্থপ্রাপ্তিতে বাধা পাচ্ছেন একবার আপনারা পরামর্শ করুন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন যারা প্রতিকার করাতে চাইছেন। দেখুন, আপনারা অনেকে ভিডিও শুনছেন, আমি বারবার বলছি এই গ্রহের প্রতিকার করানো একান্তই দরকার রয়েছে, তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এবং এর পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ এবং যারা নিতে চাইছেন বা আপনারা পূজা পাঠ করাতে চাইছেন অথবা বাস্তু প্রতিকার করাতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং পাশাপাশি আপনারা রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, তাতে বিশেষ করে রাহু গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে। বারবার আমি একটা কথা বলি, যতদিক মন্ত্র আমাদের জীবনে কিন্তু ঊর্জাকে তৈরি করে, তাই রাহুর বীজমন্ত্রটা যতদিক আপনারা পাঠ করতে পারবেন, রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি নেগেটিভ থাকে সেই নেগেটিভ জায়গাটা কিন্তু আপনাদের কাটবে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা অবশ্যই আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। এবং প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরং বলি। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং একটি কথা, অবশ্যই যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।